সুপ্রিয় দর্শক এবং শিক্ষার্থীবৃন্দ, সেতার গুরুকুলে আমি নিশিদ্ধ দে আবার আপনাদের স্বাগতম জানাই। আজকের পর্বে আমরা খুব স্পেশাল একটি ডান হাতের রেয়াজ শিখব। খুব স্পেশাল আমি বলছি দুটি কারণে। প্রথম কারণ, এটি আগের যে একটি রেয়াজ আমরা করেছিলাম ডান হাতের বোলের একটি রেয়াজ, আমি একটি সিকোয়েন্স দেখেছিলাম, তার থেকে আরও অনেক বেশি অ্যাডভান্সড। দ্বিতীয় কারণ, কারণ আমার তৃতীয় গুরুজি পণ্ডিত কুশল দাস, এর কাছ থেকে আমি এই স্পেসিফিক তালিমটি পেয়েছিলাম এবং আমার ডান হাতের আওয়াজ আরও বেটার করতে ভীষণ রকম হেল্প করেছিল। তো আমি খুব দ্রুত একবার বাজিয়ে দেখিয়ে দিই যে আমরা আজকে কী শিখবো, এরপরে আমি মুখে বলে দিচ্ছি। তো একবার বাজাই, সরি, এই প্র্যাকটিসটি খুব জোর দিয়ে করতে হয় ডান হাতে এবং খুব তাড়াতাড়ি ডান হাতে একটু টায়ার্ড হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে, কিন্তু খুব তাড়াতাড়ি আপনি একটা টেকনিক আবিষ্কার করবেন যেটা হয়তো আপনাকে শিখিয়ে দেওয়া সম্ভব না, কেউই হয়তো পারবে না, আপনি নিজেই নিজেকে শিখিয়ে দিতে পারবেন। যখন অসুবিধাটা হবে, ট্রিকটা হলো তখন লেগে থাকা, যতক্ষণ পর্যন্ত হাত একেবারেই টায়ার্ড না হয়ে যাচ্ছে। সপ্তাহখানেক এরকমভাবে করলে দেখবেন যে অনেক বেটার একটি আওয়াজ আপনি প্রডিউস করতে পারছেন ডান হাত থেকে এবং সেটার এফোর্ট, সেটার টেকনিক অনেকটাই বদলে গেছে। তো এটারও চারটা পার্ট থাকবে, ওই আগের যে আমরা ডান হাতের প্র্যাকটিসটি করেছিলাম সেরকমই, তবে সেটার একটু কিছু অন্যরকম ব্যাপার থাকবে। যেমন প্রথম পার্টটি দা দাঁড়া দাঁড়া দাঁড়া, দা দাঁড়া ডারা ডারা, মানে দা দাঁড়া ডারা ডারা। তো ডা এর পর আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কিন্তু তারপরে কম্পেনসেশনের মাধ্যমে আমরা সেই এক্সট্রা স্পেসটাকে কাটিয়ে নিচ্ছি। তো ডা ডারা ডারা ডারা, ডা এর পরে ছোট্ট একটি বিরতি, এরপরে ডারা ডারা ডারা, ডা ডারা ডারা ডারা, অর্থাৎ ডা খুব দ্রুত ডারা ডা ডারা ডা রা ডারা, এবং শেষ করছি রা ডারা দিয়ে, মানে তো ডা ডারা ডারা ডারা। আর একটু যদি আসতে বলি, ডা ডারা ডারা ডারা, এরপর ডারা 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 ডা রা ডারা 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 ডা রা ডারা, অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন, ডারা 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 ডা রা ডারা। তো কি হলো, ডা ডারা 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 ডা রা ডারা। তিন নাম্বার, ডা ডারা ডারা ডারা, মানে প্রথম যে পোর্শনটি এবং তিন নাম্বার যে পোর্শনটি সেটা একেবারেই এক, ডা ডারা 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 ডা ডারা 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 ডা ডারা ডারা ডা, খুব সহজ, একদম শেষে ডারা ডারা ডা ডারা ডারা ডা, এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ। তো মুখে আরেকবার বলি স্লো, ডা ডারা ডা রা ডারা 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 ডা রা ডারা ডা ডারা ডা রা ডারা 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 ডা ডারা ডারা ডা। এক নম্বর, ডা ডারা ডা রা ডারা, দু নম্বর, ডারা 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 ডা রা ডারা, তিন নম্বর, ডা ডারা ডা রা ডারা, এক এবং তিন সেম, এবং চার, ডারা ডারা ডা ডারা ডারা ডা। বলে রাখা ভালো, এই প্র্যাকটিসটির ম্যাক্সিমাম এফেক্ট আপনারা তখনই পাবেন যখন একটু দ্রুত বাজানো হবে। তো আজ এ পর্যন্তই,
আগামী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং খুব ইম্পর্টেন্ট, যারা আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন তাদেরকে বলি যে যদি আপনি একদম বিগিনার হয়ে থাকেন অবশ্যই একদম শুরু থেকে লেসনগুলো দেখবেন, কারণ এই লেসনগুলো সাজানো হয়েছে একদম বিগিনারের জন্য এবং ধাপে ধাপে যেন একজন বিগিনার সেতার প্লেয়ার সামনে গুরু ছাড়াও একটি ভালো ধারণা পায় এবং হয়তো বা কিছুটা তৈরিও হয়ে যেতে পারে, যেন একজন ভালো গুরুর কাছে গেলে তার শেখার একদম প্রাথমিক যে ধাক্কাটা সেটা যেন সামলাতে না হয় এবং বেশ দ্রুত আস্তে আস্তে অগ্রসর হতে পারে। তো আজ এ পর্যন্তই, আগামী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুব রেয়াজ করবেন।